আগের দুটা ভোট সম্পর্কে যে কোশ্চেন্ট সেই কোশ্চেনটাকে জাস্টিফাই যাতে না থাকে এই করে তো করা হয়েছে এটা আনা হয়েছে না দরকার ছিল তো আনার আমি যদি সামনে সবাই বিরোধী দল আইন চাইছে এটা আইন চাইছে আপনি আইন দিচ্ছেন আগের দুটো আন্দোলন যুক্ত করলেন কেন মানে পাবলিকের মধ্যে অসন্তোষ বা আপনার প্রশ্ন তৈরি হয় কখন যখন কোনো জিনিসের স্বচ্ছতা থাকে না তখন তৈরি হয় প্রশ্ন কীরকম স্বচ্ছতা ডেমোক্রেসির প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহি এই দুটার কোনোটাই বর্তমান গভর্নমেন্টের নেই একদমই নেই এটা নির্দেশ হয় বল কেন দেখবেন আপনি আগের দিনও আইনমন্ত্রী বলছেন না যে তৈরি করে আইনটা করা যাবে না আইনটা করা যাবে না তারপর হঠাৎ করে আইনটা প্লেস করলো কীভাবে একটা আইনের তো স্টেক হোল্ডার আছে হ্যাঁ যেমন ধরেন পার্লামেন্টের রাজনীতির দলগুলি পার্লামেন্টের বাইরে আমরা যারা আসি আমরা পার্লামেন্টে ছিলাম অথবা আমাদের রাজনীতি করার দীর্ঘদিনের একটা দল তাই না সেই দলও তো একটা মতামত দিতে পারতো আইনটা নিয়ে সবারই আইনগত সেল আছে সবাই দিতে পারত এর আগেও যখন আর পি এর সংসদে তখন বিভিন্ন মতামত চেয়েছে আমাদের পার্লামেন্ট ছিলাম ওয়ান এলেনে আমরা দিয়েছি মতামত নির্বাচন কমিশনে এবং সেটা গ্রহণযোগ্য হয়েছে কিছু কিছু প্রস্তাব সবারই গভর্নমেন্ট এগিয়ে আমি বলবো এটা লুকোচুরির যে এটা নিল হ্যাঁ এটা হচ্ছে বাচ্চা ছেলেদের সঙ্গে টু খেলা টু টু কু কেবল টুকু টু হু বুঝছেন না আবার কাপড়টা বাচ্চা সরাই দেয় নাতি আমার সরাই দেয় সরাই দিয়ে দেখেন মুখটা আসে টু নাই শেষ হয়ে গেল কথা বুঝছেন এই সরকারি লুকোচুরিটা কেন এবং এই লুকোচুরি করার কারণে জনার মধ্যে অবিশ্বাস তৈরি হচ্ছে যে সরকার আসলে ভিন্ন কোনো উদ্দেশ্যে আইনটা করতেছে আসলে কোনো ভালো ইলেকশন সরকারের না কারণ নির্বাচন সম্পর্কে জনমনে ইতিমধ্যেই প্রশ্ন তৈরি হয়ে গেছে সেই প্রশ্নর সমাধান না করে সরকার তৈরি করে আইনটা করে সামনে নির্বাচনটাকে যত সহজ মনে করা হচ্ছিল বা সবাই অংশগ্রহণ করে মনে করা হচ্ছিল সেটা আর সুদূর পরাহত হয়ে গেল

সাত দিন আলোচনা প্রতিষ্ঠান না সেটা একদিনই শেষ হয়ে গেছে তাই না তাহলে এইরকম একটা আইন তো ডেফিনেটলি জনগণের মঙ্গল বয়ে আনবে না আইনটা করার ক্ষেত্রে আইনটার মধ্যে জনগণ যদি পার্টিসিপেট না করতে পারে জনগণের অংশগ্রহণ যদি না থাকে তাই না সেই আইন তো ইন ব্যর্থ হয়ে যাবে তো আচ্ছা আপনার জানতে আপনি যেটি বলছেন যে দুটি কমিশন কেন আনা হলো আবার একদম ভোট তো হয়েই গেছে এখন আমি যদি বলি দুটি কমিশন আনা হলো কেন এটি যেরকম একটি প্রশ্ন আবার আরেকটি প্রশ্ন যদি পাল্টা কেউ করে আপনাকে যে আনলে সমস্যাটা কোথায়